নমস্কার বন্ধুরা আজকে যে গল্পটা শোনাব তা হল প্রচিত গুপ্তর লেখা চৈত্রের মেয়ে গল্পটি একটু বড় ঠিকই কিন্তু এর মধ্যে খুব সুন্দর বার্তা আছে আমি অনুরোধ করব সঙ্গে থাকার আজকের গল্প প্রচিত গুপ্তর লেখা চৈত্রের মেয়ে আমি থমকে দাঁড়ালাম বেলফুলের গন্ধ না চৈত্র মাসের এই করকড়ে দুপুরে গড়িয়াহাটের মোড়ে বেলফুলের গন্ধ কোথা থেকে আসছে আমি চোখ বন্ধ করে জোরে শ্বাস নিলাম আশপাশের কোনো বাড়িতে কি বেলফুলের গাছ আছে সেখানে ফুল ফুটেছে আচ্ছা ফুলওয়ালা বসেনি তো কিন্তু তাতেই বাকি বেল সন্ধেবেলার ফুল এই ভর দুপুরে তার গন্ধ কোথা থেকে আসবে নিশ্চয়ই আমার কোনো ভুল হচ্ছে আমি চোখ অবস্থাতেই বারবার শ্বাস নিতে লাগলাম হ্যাঁ বেল ফুলের গন্ধই বটে স্নিগ্ধ অথচ তীব্র সঙ্গে ভেজা ভাব বিল টগর জুঁই ফুলে এই ব্যাপারটা আছে ওদের গন্ধে সবসময় একটা ভেজা ভাব থাকে মনে হয় ইমাত্র বৃষ্টিতে ভিজ ছিল চোখ ফুলের গন্ধ নেওয়ার এই অদ্ভুত থিওরি আমার নয় রেবার রেবার পরিচয় এখানে দেওয়া যাবে না কিছু গোপন ব্যাপার আছে তার অনুমতি ছাড়া সেই গোপন ব্যাপার বলে দেওয়া ঠিক নয় শুধু এটুকু বলতে পারি পৃথিবীর সেরা দশ মহিলার লিস্ট তৈরি যে কাজ চলছে সেখানে রেবার নাম থাকবে সে এতই ভালো মেয়ে যে কোনো কোনো সময় তার সান্নিধ্যে অস্বস্তি হয় সেই কারণে মাঝে মধ্যে আমি তাকে এড়িয়ে চলি তার কাছে যাবো বলে যাই না ফোনে কথা বলতে বলতে লাইন কেটে দিই অথচ সবসময় মনে হয় রেবার কাছে যাই গিয়ে বকবক করি বা চুপ করে থাকি দীর্ঘ সময় পাশে বসে থাকি বা পাশাপাশি হাঁটতে হাঁটতে দুজনে এমন কোনো জায়গায় চলে যাই যেখানে যাবো বলে বাড়ি থেকে বের হইনি কখনো কখনো রেবার বাড়ির গেট পর্যন্ত গিয়ে ফিরে আসি মনে হয় এটা রেবার বাড়ি নয় আসলে রেবা নামে কেউ নেই সে আমার হ্যালুসিনেশন বিভ্রম মানুষ বিভ্রম থেকে বেরিয়ে আসতে যায় আমি রেবার বিভ্রমকে যত্ন করে টিকিয়ে রাখি তার সঙ্গে উল্টো ব্যবহার করি তবু রেবা আমার উপর রাগ করে না চমৎকার মেয়েদের এই এক সমস্যা তারা জট করে রাগ করতে পারে না একদিন কোনো এক ফ্লাওয়ার শোতে দুজনে ঢুকে পড়েছিলাম শীতের শেষ বিকেলে খানিকটা এলোমেলো ঘোরার পর এবার বলল সাগর একবার চোখ বুঝো চোখ বুঝবো কেন চোখ বুঝব কেন চোখ বুঝে ফুল দেখবো কি করে ফুল অনেক দেখা হয়েছে এবার চোখ বুঝলে একটা মজা হবে কি মজা ফুলের গন্ধ পাবে ফুলের গন্ধ পাবো মানে চোখ খুলেও তো পাচ্ছি এই তো গোলাপের গন্ধ পাচ্ছি আহ কি সুন্দর রেবা আমার হাত ধরে বলল পুরো পাচ্ছ না অর্ধেক পাচ্ছ পৃথিবীর সব গন্ধই চোখ খুলে পাওয়া যায় একমাত্র ফুলের গন্ধ পুরো পেতে গেলে চোখ বুঝতে হয় সাগর তুমি রাজা বাদশাদের ছবি দেখো নি অয়েল পেন্টিংয়ে দেখবে তারা হাতে ফুল নিয়ে চোখ বুঝে গন্ধ শুঁকছেন আমি এবার না হেসে পারলাম না রেবা আমি রাজা বাদশা স্টাইলে চলবো কেন আমি কি রাজা বাদশাহ আমি একজন অতি তুচ্ছ যুবক টিউশন প্রুফ দেখা আমার ব্যবসা অলস হওয়ার কারণে সেই ব্যবসা সর্বদাই লোকসানে চলে বাড়ি ভাড়া তিন মাস বাকি রাস্তার হোটেলে বাড়ি খাওয়ার সিস্টেম সেখানেও ধার তুমি যদি মাঝে মধ্যে লুকিয়ে ধারের খাতা ক্লিয়ার না করে দিতে তাহলে সিস্টেম ব্রেক করত আমি পড়তাম বিরাট বিপদে এরপরেও আমি বাদশাহ স্টাইলে চললে সবাই হাসবে আমি চলবো ভিকিরি স্টাইলে তুমি যদি ফুল হাতে কোনো ভিকিরির তৈল দেখতে তাহলে তোমার অন্য অভিজ্ঞতা হতো দেখতে ভিকিরিটি মুগ্ধ নয়নে বড় বড় চোখে গোলাপের দিকে তাকিয়ে আছে যেন বলছে হা ঈশ্বর পৃথিবীতে এমন সুন্দর জিনিসও আছে কই কেউ তো কখনও আমার হাতে দেয়নি দুর্ভাগ্যের কথা কি জানো রেবা শিল্পী যখন ভিকিরির ছবি আঁকেন তখন তার হাতে গোলাপ দেন না দেন ভাঙা ভিক্ষাপাত্র হতদরিদ্র মানুষও যে ফুলের সৌন্দর্যে মুগ্ধ হতে পারে তা আমাদের অজানাই থেকে গেছে আমার সঙ্গে কখনও যদি কোনো শিল্পীর আলাপ হয় তাহলে অবশ্যই তাকে ফুল হাতে ভিকিরি আঁকার জন্য অনুরোধ করবো অন্য কেউ হলে আমার এই হাবিজাবি ভাষণে গুরুত্ব দিত না রেবা দেয় বলল তুমি রাজা না হতে পারো কিন্তু আমি যতক্ষণ তোমার পাশে থাকি নিজেকে রানী বলে কল্পনা করি তুমি আমাকে মূল্য না দাও আমার কল্পনাকে অবশ্যই মূল্য দেবে সুতরাং তুমিও রাজার মতো আচরণ করো নাও চোখ বুঝে জুড়ে শ্বাস টানো এরপর আর তর্ক করা অর্থহীন আমি রাজারানী খেলায় অংশ নিই চোখ বুজি শ্বাস টানি এবং আশ্চর্যজনকভাবে ফুলেদের গন্ধে আমার বুক ভরে যায় সেই শুরু তারপর থেকে সময় সুযোগ হলেই ফুলের কাছে চোখ বুঝি তবে কখনো ফুটপাতে দাঁড়িয়ে এই কাণ্ড করিনি আজ করছি যদিও আমার খুব তাড়া আছে আবার বেল ফুলের গন্ধ ছেড়ে যেতেও ইচ্ছে করছে না গন্ধটা এমনি হলে একটা কথা ছিল কিন্তু গন্ধ এমনি না এর মধ্যে রহস্য আছে গন্ধের উৎস বোঝা যাচ্ছে না এটাই বেশি টানছে দার্শনিকভাবে নিজেকে বোঝাতে চেষ্টা করলাম ওরে তোকে যেতেই হবে পৃথিবীর নিয়মটাই এরকম যাকে ছাড়তে ইচ্ছে করে না তাকে ছাড়তে হয় সবার আগে চোখ খুললাম চাপা হুঙ্কারে এই যে মশয় চোখ বুঝে ফুটপাথের মাঝখানে দাঁড়িয়ে কি করছেন পুলিশ খাকি প্যান্ট জামা কোমরে বেল্ট মাথায় টুপি টুপির অবস্থা ভালো নয় ছোকরা পুলিশটি চেহারা চিমশে কিন্তু হোম্বি তম্বি বিরাট ঠোঁটের কোনায় গুন্ডাদের মতো তেচ্চা হাসি মাথা ঘুরিয়ে দেখলাম রাস্তার ওই পাশে আরও কয়েকজন বসে বেঞ্চ পেতে বসে আছে ছড়িয়ে ছিটিয়ে পাশে রেডিও এফ এম এ লো ভলিউমে গান বাজছে রবীন্দ্রনাথের গান বসে আছি হে কবে শুনিব তোমার বাণী কবে বাহিরে হইব জগতে মম জীবন ধন্য মানি বাহ খুবই উচ্চাঙ্গের পুলিশ চিনতে পারলাম এরা হলো পুলিশের বিশেষ বাহিনী কলকাতা শহরের ফুটপাত পরিষ্কার রাখে হকার ভবগুড়ি ভিকিরি দেখলেই মারশালাকে ধরশালাকে বলে তেড়ে আসে ফুটপাত ঝকঝকে তকতকে রাখে সবাই খুশি হয় কি হলো ভাই ফুটপাতের মাঝখানে দাঁড়িয়ে আছো কেন কথা বলতে অসুবিধে হচ্ছে নাকি এখনো কথা ফোটেনি পুলিশ চিবিয়ে চিবিয়ে বলল আমি একটু নড়ে চড়ে উঠলাম ছোকরা আমাকে ফালতু হিসেবে স্পট করে ফেলেছে এফিশিয়েন্ট পুলিশের এটাই গুণ চট করে দামি আর ফালতু চিনে ফেলে আজ আমি যে খুব খারাপ পোশাক পরে আছি এমন নয় মঞ্জুবদি নির্দেশ মতো বরং একটু সেজে গুজেই আছি জিন্সের ওপর পাঞ্জাবি কাঁধের ব্যাগটা তো অতি সুন্দর নীল কাপড়ের ওপর নীল রঙের ফেব্রিকের কাজ ফেব্রিকের কাজ শুরু করেছিল রেবা শেষ সবার আগেই বললাম এবার দিয়ে দাও রেবা বলল শেষ করব না আমি গম্ভীরভাবে বললাম না করবে না শেষ না করা জিনিস শেষ করা জিনিসের থেকে বেশি সুন্দর দেখবে আতখানা ছবি আতখানা গান আতখানা পড়া বই আমাদের খুব প্রিয় ওদের জন্য মন কেমন করে রেবা আমার কথা একমত হয়ে ব্যাগ দিয়ে দিল আমি সেই শেষ না করা ব্যাগ নিয়েছি সব মিলিয়ে চেহারা একটা ভদ্র যুবক ভাব আসার কথা এখন বুঝতে পারছি আসেনি শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না তেমন জামা কাপড় দিয়ে আমাকে ঢাকা যায়নি পুলিশের চোখে ফাঁকি দেওয়া অত সোজা আমি যে ভদ্রলোক নই আমি যে একজন হাবিজাবি সেটা ওরা ধরে ফেলেছে এই ছেলের ফিউচার খুব ব্রাইট মনে হচ্ছে চাকরিতে অনেক দূর উঠবে আমার যদি খুব ভুল না হয় তাহলে এ খুব দ্রুত তুই তোকারি শুরু করবে এবার পুলিশের হাতে ধরা লাঠিটার দিকে নজর পড়ল বেটে লাঠি চকচকে নয় বরং খেষ্টে মার্কা সরকারও তো বোকা নয় ভিকিরি ভবগুরেদের জন্য চকচকে লাঠি সাপ্লাই করে টাকার অপচয় করবে না লাঠির ডগা সামান্য উঁচু হয়ে আমার দিকে চেয়ে আছে একটু একটু নড়ছে পুলিশটাই নড়াচ্ছে নাকি লাঠি নিজেই নড়ছে হতে পারে নিজেও নড়তে পারে আশ্চর্যের কিছু নয় আমার ছোটো মামা ছিলেন পুলিশের অন্ধভক্ত সবার দুর্নাম শুনতেন পুলিশের দুর্নাম শুনতেন না পথে পুলিশ দেখলে বাহান্ন বছর বয়সেও শিশুর মতো মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতেন একবারে গোলমালি ঠুকে পুলিশের কেরামতি দেখছিলেন চোখ মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠেছিল পুলিশ এগিয়ে এসে দিল পিটিয়ে তারপর ঘাড় ধরে তুলল ভ্যানে ছোট মামা তাদের বারবার বোঝানোর চেষ্টা করেন আমি আপনাদের তলে আমি আপনাদের তলে কে শোনে কার কথা আরও গোটা কত ঘা পড়ল পিঠে যাক সে অন্য গল্প সেই ছোট মামাই বলেছিল পুলিশ সব পারে কুকুরের মতো এটাও হয়তো পুলিশের ট্রেনিং প্রাপ্ত লাঠি ফালতু পাটি দেখলে কুকুর যেমন হাউ হাউ করে কামড় দেওয়ার ভয় দেখায় লাঠিও তেমন করছে নড়ে চড়ে ভয় দেখাচ্ছে বলছে তেন্ডাই মেন্ডাই করলেই পিটানি হবে পুলিশকে জিজ্ঞেস করলে কেমন হয় না থাক এখন এসব কিছু করা ঠিক হবে না এমনিতেই মনে হচ্ছে ঝামেলায় জড়িয়ে পড়ছি ঝামেলায় জড়িয়ে পড়ার সময় নেই ঝামেলা থেকে বেরোতে হবে পুলিশ এবার কয়েক পা এগিয়ে এসে জোর ধমক দিল যা ভেবেছিলাম তাই তুই তো কারি শুরু হয়েছে কিরে কথাখানে যাচ্ছে না হারামজাদা ফুটপাতে কি করছিস বেঞ্চে বসাকে যেন বলে উঠল অত কথার কি আছি পাছায় দুটো ব্যাটন লাগা বলে দেবে রবীন্দ্রনাথের গান কি শেষ হয়েছে শুনতে পাচ্ছি না খামুকা গালমন্দ করছে কেন আমি যদি সত্যি ভিকিরি বা ভব হই তাহলেই বা গাল দেবে আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম মাথা ঠান্ডা রাখতে হবে এই লোক ঝামেলায় ফেলতে চাইছে ঝামেলা থেকে বেরোতে হবে আমার খুব তাড়া আমি যাচ্ছি শ্যামলদার বাড়ি শ্যামলদার কাছে যাচ্ছি না যাচ্ছি মঞ্জু বৌদির কাছে মঞ্জু বৌদি আমাকে ডেকেছে একটু পরেই আমাকে নিয়ে জরুরি একটা কাজে বেরোবে আমার কাছে অবশ্য জরুরি কাজ নয় আমার কাছে বিরাট সুযোগ এরকম সুযোগ জীবনে আগে কখনো আসেনি ভবিষ্যতে আসবে বলে মনেও হয় না দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আমি পুলিশ ছোকরার দিকে তাকে হাসলাম অনেক সময় হাসিতে কাজ দেয় কিছু করছিলাম না কিছু করছিলি না মানে নিজের চোখে দেখলাম ফুটপাতের মাঝখানে চোখ বুঝে দাঁড়িয়ে আছিস এখন বলছিস কিছু করছিলাম না নিশ্চয় রাতে এখানে এসে সবার প্ল্যান করছিস চোখ বুঝে জায়গার হিসেব করছিলি দল বল নিয়ে আসবি ঠিক কি না মঞ্জুবতী আমাকে যে কাজে নিয়ে যাচ্ছে সেখানে যাওয়ার কোনো যোগ্যতা আমার নেই এই কাজে যেতে হলে কিছু না কিছু হতে হয় বড় মেজো সেজো কোনো একটা কিছু আমার মতো নাথিং কি নিয়ে যাওয়া যায় না প্রেস্টিজের ব্যাপার হয়ে যায় কাজ পণ্ড হয়ে যেতে পারে মঞ্জুবতী সে কথা জানে না এমন নয় খুব ভালো করেই জানে তবু নিয়ে যাচ্ছে কারণ আজ সকালে শ্যামলদার সঙ্গে তার তুমুল ঝগড়া হয়েছে পরপর তিনটে কাপ ভেঙেছে কিছুদিন হলো মঞ্জুবতী রেগে গেলে কাপ ভাঙা শুরু করেছে এর জন্য হাতিবাগানের ফুটপাথ থেকে ডজন দরে সস্তার কাপ কিনেছে ঝগড়ার সময় মঞ্জুবতী হাত বাড়িয়ে দেয় বাড়ির কাজের লোক রতনের মা কাপ এনে হাতে তুলে দেয় ভুল করে দামি কাপ দিলে মঞ্জুবতী শান্ত গলায় বলে এটা কে দিলে রতনের মা এটা জোড়া কত জানো তাছাড়া তোমার দাদাবাবু অফিস থেকে ফিরে এই কাপে চা খায় তুমি জানো না এতদিন কাজ করে এই ভুল তোমার হয় কি করে যাও কাপ বদলে আনো দেখবে ওপরে তাকে ডান দিকে সাজানো আছে সাবধানে নামাবে হাত থেকে পড়ে ভেঙে না যায় সংসারে কাপ বিপর্যয় শুরু হওয়ার পর আমাকে একদিন শ্যামলদা ফোন করলেন কাঁদো কাঁদো গলায় বললেন সাগর তোমার মঞ্জুবদীর মাথা খারাপ হয়ে গেছে সে তো আগে থেকেই ছিল রসিকতা নয় সে এখন রেগে গেলে কাপ ভাঙে এর জন্য ডজন ধরে কাপ কিনে এনেছে বলছে এবার ফ্যাক্টরিতে যাবে আরও সস্তায় পাবে তখন লট ধরে কিনবে একশো কাপ একসঙ্গে নিলে দাম কম পড়বে সংসারে সাশ্রয় হবে রান্নাঘরে তাকে কাপ সাজিয়ে রাখে চায়ের কাপ দুধের কাপ ভাঙার কাপ ফোন হাতে আমি লাফিয়ে উঠলাম এটা তো দারুণ ঘটনা ভাঙার জন্য কেনার কথা আগে কখনো শুনেছেন শ্যামলদা মঞ্জুবদী ক্রয় বিক্রয়ের অর্থনীতিতে নতুন দিশা দেখাচ্ছে হয়তো দেখবেন আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় এ বিষয়ে তত্ত্ব আবিষ্কার করে বসবে কেইনস মডেল সেন্স মডেলের মতো এই তত্ত্বের নাম হবে মঞ্জু মডেল আপনি অবশ্যই মঞ্জুবোদিকে বলবেন পরবর্তী পর্যায়ে কাপ কেনার সময় আমাকে যেন সঙ্গে নেয় পরে বলতে পারবো আমি মঞ্জু মডেলের একজন সহযোদ্ধা শ্যামল তো আমার কথায় উৎসাহ পেলেন বলে মনে হলো না ফোঁস ধরনের আওয়াজ করে দীর্ঘশ্বাস ফেললেন সাগর আরও আছে আরও আছে কীরকম তোমার মঞ্জু কটা কাপ ভাঙবে সেটা নির্ভর করে তার রাগ কতটা তার ওপর বেশি রাগ হলে ছটা আটটা পর্যন্ত ভাঙছে আমি হৈ হৈ করে উঠলাম এ তো আরও মারাত্মক ব্যাপার শ্যামলদা তাহলে এতদিন পরে মানুষের রাগ মাপার ইউনিট চলে এলো এক কাপ রাগ দু কাপ রাগ তিন কাপ রাগ ওহ আমি ভাবতেও পারছি না মঞ্জু কি কী কাণ্ড করেছে রাগ যখন মাপা যাচ্ছে তখন নিশ্চয় একদিন ভালোবাসা দুঃখ মান অভিমান সব মাপা যাবে হুররে চিন্তা করবেন না শ্যামলদা আমি আজই আপনাদের বাড়ি যাচ্ছি শ্যামলদা একটু চুপ করে রইলেন তারপর দাঁত কিড়মিড় করে বললেন হ্যাঁ আমি চিন্তা করছি শুধু আজ নয় তুমি আর কোনো দিনই আমাদের বাড়িতে আসবে না ফাজিল ছেলে কোথাকার শ্যামলদা ফোন কেটে দেওয়ার পর আমি বোঝার চেষ্টা করলাম এই মুহূর্তে তার আগের পরিমাণ কত এক কাপ না দু কাপ আজ সকালে কাপ ভাঙা পর্ব শেষ করে মঞ্জু বৌদি আমাকে ফোন করলো গলার আগে গনগন করছে সাগর আজ বিকেলে তোর কাজ কি অনেক কাজ আলস্য বেকারত্বের এটাই মূল সিমটম সবসময় মনে হয় অনেক কাজ আমি কাঠ বেকারকে দেখেছি সারা দিন বসে কাজের লিস্ট বানাচ্ছে মঞ্জুবদি বলল সব কাজ বাদ দে আজ তুই আমার সঙ্গে মেয়ে দেখতে যাবি আমি খাটের ওপর বাবু হয়ে বসেছিলাম তাড়াতাড়ি খাট আঁকড়ে ধরলাম কি বলছো মঞ্জু মেয়ে দেখতে যাব মানে কার মেয়ে কিসের মেয়ে আমার ভাই বিয়ে দেব ঠিক করেছি তার জন্য মেয়ে দেখতে যাব তুই আমার সঙ্গে যাবি ভদ্রসভ্য পোশাক পরে এখানে চলে আসবি গাড়ি নিয়ে বেরিয়ে যাব আমার বুকের ভেতরটা উত্তেজনায় ধুকপুক করে উঠল মেয়ে দেখা বিষয়টা বইতে পড়েছি মুখে শুনেছি সিনেমাতেও দেখেছি হাতে কলমে অভিজ্ঞতা হয়নি খুব লোভ ছিল যত দিন যাচ্ছে লোভ বাড়ছে আমার বিশ্বাস এই ব্যবস্থা মুখ দিয়ে রস গড়িয়ে পড়ে পাত্রে সেজেগুজে এসে মাথা নামিয়ে বসে কাপে ঠকঠকিয়ে রাজভোগে রস ঠিক আছে তো হোমরা চোমড়ারা আর চোখে মেয়ের দিকে তাকায় আর জীব বের করে গড়িয়ে পড়া রস চাটে এই ঘটনার আয়ু আর বেশি দিন নয় সভ্যতা খুবই কঠিন চিজ সে যেমন খারাপ জিনিস সাপ্লাই করতে জানে তেমন খারাপ জিনিস নিষ্ঠুরভাবে বাতিল করতে পারে মেয়ে দেখা একদিন ইতিহাস বইতে ছবি হয়ে যাবে ছবির নিচে লেখা থাকবে একটি লুপ্ত হওয়া প্রাচীন ব্যবস্থা শিক্ষিত অশিক্ষিত প্রাচীনপন্থী আধুনিক সর্বপ্রকার মানুষ এই ব্যবস্থায় গর্বের সহিত অংশ নিতেন অনুষ্ঠান চলিবার কালে পাত্রপক্ষের লোকজনকে জলযোগ হিসেবে রাজভোগ এবং শিঙাড়া দেওয়ার নিয়ম ছিল বাধ্যতামূলক মফসলি লুচি আলুদ্দ্যমেরও প্রচলন ছিল মেয়ে যাহাতে পাত্রী হিসাবে নির্বাচিত হয় তাহার জন্য মেয়ের আত্মীয় স্বজন মেয়ের হাতের রান্না মেয়ের হাতের সেলাই সম্পর্কিত বহুবিধ মিথ্যা কথা বলিত মিথ্যা তথ্য প্রমাণ দাখিল করিত পাত্রপক্ষ বুঝিতে পারিলেও আপত্তি করিত না মনোযোগ সহকারে সেগুলি দেখিত এবং প্রশংসা করিত প্রথা ছিল ছেলেপক্ষের সামনে মেয়ের পিতাকে হাত কচলাইতে এবং গদগদ মুখে হাসিতে হইবে ভঙ্গি এমন রাখিতে হইবে যাহাতে মনে হয় তিনি খুবই বড় অন্যায় করিয়াছেন এবার ছেলেপক্ষের কাজ হইতে ক্ষমা প্রার্থনা করিতেছেন অবলুপ্ত হওয়ার আগে আমাকে এই ঘটনা সাক্ষী হতেই হবে আমার মামা তো ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছিল আমি পুলিশ ভক্ত ছোটো মামাকে বললাম আমিও যাব ছোট মামা দাঁত মুখ খিচিয়ে ধমক দিল খেপেছিস তুই কি যাবি তোর কি পরিচয় বলবে পাত্রের দাদা পাত্রের দাদা কি করে বলব ভেগাবন্ড বেকার তারপর আর ওরা মেয়েকে বাড়িতে বিয়ে দেবে ভেবেছিস জেনে রাখবে সাগর মেয়ের বাবা মা মেয়ের ওপর গালমন্দ লাথি ঝাঁটা সব সহ্য করতে পারে কিন্তু বেকার সহ্য করতে পারে না টিমে বেকার দেখলেই আঁতকে পিছিয়ে যায় অতএব তুমি বাদ তখনই বুঝেছিলাম মেয়ে দেখা কাণ্ডে হাজির থাকতে হলে কিছু না কিছু হতে হবে আমি কিছু হতে পারিনি তবু বৌদি এতদিন পরে আমাকে এই সুযোগ দিচ্ছে তাকে ধন্যবাদ আসলে কথা ছিল শ্যামলদা আজ হাফ ছুটি নিয়ে আসবে তারপর দুজনে মিলে সেজে গুজে পাত্রী দেখতে যাবে ঝগড়ার কারণে প্ল্যান ভেস্তে গেছে ভয় ভয় বললাম তুমি ভেবে চিনতে বলছো তো মঞ্জু বৌদি আমার পরিচয় কি দেবে আমি তো একজন বেকার ছেলে বেকার ছেলেকে নিয়ে পাত্রী দেখা কি উচিত হবে ওরা বিগড়ে যাবে না তো আলবাদ ভেবে চিনতে বলছি আমার বেকার মানুষই ভালো তো শ্যামলদা কি মনে করে সে অফিসার বলে আমার মাথায় কিনে নিয়েছে আমার ওপর অফিসার গিরি ফলায় এত বড় সাহস তার আমাকে বলছে তোমার ওই হামদো পিস্তুতো ভাইয়ের জন্য রোজ রোজ অফিস কামাই করব না সাহস কত বলটু হামদো হামদো জানি না মঞ্জুবদি মনে হচ্ছে শব্দটা মামদভূতের থেকে এসেছে যদি বলো ডিকশনারি কনসাল্ট করতে পারি ঠিক আছে জানতে হবে না তুই দেরি না করে চলে আয় বলটু কি আমাদের সঙ্গে যাবে মঞ্জুবদি না শুধু আমি আর তুই যাব। বলটুর মেয়ে দেখা হয়ে গেছে মেয়ে তার খুবই পছন্দ ওরা দুজন একদিন বেরিয়েছিল ট্যাক্সি করে গঙ্গার পাড়ে ঘুরেছে আজ ফাইনাল দেখব তারপর টিক দেব মঞ্জুবুদি আমার একটা প্রশ্ন ছিল তোর আবার কিসের প্রশ্ন বল্টুর মেয়ে পছন্দ হয়েছে কিন্তু মেয়ের কি বল্টুকে পছন্দ হয়েছে তোর জেনে কি হবে এই রে মঞ্জুবুদি চটে গেল নাকি আমি হেসে ম্যানেজ দেওয়ার চেষ্টা করলাম না কিছু হবে না আসলে একটা হোমওয়ার্কের মতো করে নিতে চাইছিলাম মেয়ে দেখার ব্যাপারে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই হোম আউট কোনো ওয়ার্কই করতে হবে না ওখানে গিয়ে মুখ টিপে বসে থাকবি একটা কথাও বলবি না আমি যা বলবো মাথা নাড়বি যদি জিজ্ঞেস করে তাও বলবি না গাধা কোথাকার মঞ্জু ফোন কেটে দিল আমার এই প্রশ্ন করার কারণ আছে আমি শুনেছি মঞ্জু এই হামদো পিস্তুত ভাইটি অতিমাত্রায় বদ বদ ছেলের জন্য মে ফাইনাল করতে যাওয়াটা অতিরিক্ত আকর্ষণের আমি এখন সেখানেই যাচ্ছি মাঝখানেই পুলিশের ঝামেলা ছোকরা আমার আরও কাছে এগিয়ে এলো লাঠি বাগিয়ে বলল কিরে মুখ খুলবে নাকি অন্য ব্যবস্থা করব। এক রাত লক থাকলে ফুটপাতে রাত কাটানোর প্ল্যান বেরিয়ে যাবে জামা কাপড় তো ভদ্রলোকের মতোই পড়েছিস চুরির মাল নাকি আমার খুব বলতে ইচ্ছে করছে ভাই এই ফুটপাতকে আপনার ঠাকুরদা বানিয়েছেন যদি বানিয়ে থাকেন তাহলে আসুন আমরা একটা ফলক বসাই অন্য সময় হলে বলতাম কিন্তু এখন বললে ঝামেলা বাড়বে রাগলে চলবে না অন্য পথ নিতে হবে সাগরের পথ মিটিমিটি হেসে বললাম ভাই একটা অদ্ভুত ঘটনা হয়েছে সেই কারণেই ফুটপাতে থমকে দাঁড়িয়েছি পুলিশ ভুরু কোঁচকালো বিশ্বাস করছে না কি ঘটনা আপনি একটু এগিয়ে আসুন তাহলে ঘটনা বুঝতে পারবেন ভাই আমার ধারণা আর কিছুক্ষণের মধ্যে বহু মানুষ এখানে এসে জড়ো হবে পুলিশ হোক আর মিলিটারি হোক বয়স তো কম বুদ্ধিও বেশি নয় ছেলেটা আমার কথায় ঘাবড়ালো এবার আর শুধু ভুরু নয় চোখ মুখ কুচকে গেল মনে হলো আমাকে উন্মাদ ঢাওরেছে বলল মানুষ জড় হবে মানে কি হয়েছে চৈত্র মাসের ভরদপুরে গড়িয়াহাটের মোড়ে যা হওয়ার নয় তাই হয়েছে ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে এরপরেও মানুষ জড়ো হবে না জানাজানি হলে অবশ্যই জড়ো হবে পুলিশ ছোকরা এবার বেশি ঘাবড়ালো দ্রুত কয়েক পা পিছিয়ে গেল বিড় করে বলল বেল ফুল ফুলের গন্ধ কেন ভাই ফুলের গন্ধ কাকে বলে জানো না রবীন্দ্রনাথের গান শোনো অথচ ফুলের গন্ধ কি জানো না কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে গন্ধ ছড়ালো ঘুমেরও প্রান্ত পারে শোননি এবার ছোকরা আমাকে ভয় পাচ্ছে পুলিশ যখন বড় লোকে ভয় পায় সেই ভয় সামলে নিতে জানে ফালতুদের বেলায় ঘটনা ঘটে অন্য ভয় মাথায় চড়ে বসে ভয় বাড়ি দিতে আমি হাত বাড়িয়ে দিলাম ভয় করছে পুলিশ আরও ছিটকে গেল আমিও এগিয়ে গেলাম বেঞ্চে বসা বাকিদের দিকে গলা তুলে বললাম ভাই সব আপনারাও আসুন ভাই সবাই মিলে চমৎকার জিনিস উপভোগ করা যাক ভিড় হয়ে গেলে চান্স পাবো না তার আগেই ফুটপাতে কিছুক্ষণ চোখ বুঝে দাঁড়িয়ে যান পুলিশ এবার লাঠি বাগিয়ে নিরাপদ দূরত্ব থেকে চিৎকার করে উঠল যা ভাগ ভাগ এখান থেকে যত সব পাগলের কারবার পালা বলছি নইলে কিন্তু আমি আর দেরি করলাম না এটাই সুযোগ অনহন করে হাঁটতে লাগলাম আমি নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী ফুটপাথের ওই জায়গায় এসে চোখ বুঝে দাঁড়াবে বেলফুলের গন্ধ খুঁজবে গন্ধ কি পাবে কি জানে রহস্যময় গন্ধ হয়তো ওদের সঙ্গে আরও রহস্য করবে মেয়ে দেখা অনুষ্ঠান থেকে মঞ্জু বৌদি আমার নাম কেটে দেয়নি তো ট্রেন ছুটছে আমি ট্রেনাঞ্জলিকে নিয়ে পালাচ্ছি এই মেয়ের সঙ্গে আমার দুদিন আগে দেখা হয়েছে দেখা হয়েছে মঞ্জু বৌদির মেয়ে দেখা অনুষ্ঠানে একে আমরা বোলটুর বউ করার জন্য ফাইনাল দেখতে গিয়েছিলাম মঞ্জু বৌদি টিক মেরেছে তৃণাঞ্জনী বসেছে জানলার পাশে জানালার ওপাশে চৈত্রের হলুদ রোদ সেই রোদ পড়েছে খেতে মাঠে সরে সরে যাওয়া গ্রামের ওপর আমাদের ছুটে যাওয়া রেলপথের পাশে কোথা থেকে জানি না হঠাৎ একটা লাল মাটির পথে সে হাজির হয়েছে অতি সামান্য হলেও সে এখন আমাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে তৃণাঞ্জনী মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার গায়ে হলুদ আলো এসে পড়েছে সে যেন চৈত্রের মেয়ে মায়ার আলো মেখে আমার পাশে বসে আছে মানুষের যখন একই সঙ্গে মন ভালো মন খারাপ হয় তখন তাকে ঘিরে এই মায়া তৈরি হয় বাবা মা বাড়ি চেনা শহর ছেড়ে চলে যেতে হচ্ছে বলে তার মন খারাপ আবার উল্টো দিক থেকে ডাক আসছে এসো চলে এসো আর কত দেরি আর কত দূর এই ডাক শোনার জন্য একটা মেয়ে অপেক্ষা করে থাকে সারা জীবন এই ডাকের জন্য চিঠি টেলিফোন লাগে না ইরাক মনের মধ্যে বাজে তাই মন খারাপের সঙ্গে মন ভালো লাগে হিসেব মতো আমার প্রতি তৃণাঞ্জনীর খুশি থাকবার কথা কিন্তু তা আসে নেই ট্রেনে উঠবার আগে পর্যন্ত একরকম ছিল তারপর থেকে বিরক্ত হয়ে আছে কথা বলছে না দিকে ফিরেও তাকাচ্ছে না তৃণাঞ্জনী তোমার কি ভয় করছে তৃণাঞ্জনী আমার দিকে না তাকিয়ে মাথা নাড়ল তৃণাঞ্জনী কোনো চিন্তা না তৃণাঞ্জনী এবারও আমার দিকে তাকালো না নিচু গলায় বলল আমি চিন্তা করছি না সব ঠিক হয়ে যাবে তৃণাঞ্জনী মুহূর্তের জন্য ঠোঁট কামড়ে বলল সব ঠিক না হলেও আমার আর কিছু এসে যায় না পঁচিশ বছরের একটি তরুণী যখন বলে সব ঠিক না হলেও তার কিছু এসে যায় না তখন তাকে বাড়াবাড়ি ধরনের সুন্দর লাগে তার মুখ দেখতে ইচ্ছে করে আমি নরম গলায় বললাম দিকে তাকা থেকে তোমার কোনো অসুবিধে আছে তৃণাঞ্জনী মেয়েটা আবার মুখ ফেরালো এবং কঠিন গলায় বলল হ্যাঁ আছে তুমি কি আমার উপর রাগ করছো হ্যাঁ করছি বক বক করে আপনি আমাকে বিরক্ত করছেন কেন এতবার নাম ধরে ডাকছে নি বা কী জন্য তোমার নামটা চমৎকার তাই বারবার বলতে ইচ্ছে করছে আমার নাম চমৎকার হোক খারাপ হোক আপনি ডাকবেন না অপমানের কথা আমি গায়ে মাখলাম না ভেতরে ভেতরে উত্তেজনা বোধ করছি ইতিহাসে আমার নাম উঠতে চলেছে এই কারণে উত্তেজনা ইতিহাসে নাম থেকে যাওয়ার কাছে মান অপমান তুচ্ছ বিষয় মেয়ে দেখার ইতিহাসে লেখা হবে এই কুপ্রথাটি অবলুপ্তির পিছনে যেমন বহু জ্ঞানীগুণী মনীষীর অবদান রহিয়াছে তেমন এক বেকার অলস যুবকের ভূমিকার কথাও জানা গিয়াছে ভবিষ্যৎ গবেষণার সাথে সেই ঘটনা উল্লেখ করা প্রয়োজন এক চরিত্রের বৈকালে সেই যুবক একটি মেয়ে দেখার অনুষ্ঠানে যোগ দিতে যায় নিয়ম মানিয়া সেখানে সে সিঙারা এবং রাজভোগ ভক্ষণ করে কিন্তু দুই দিন পর সেই অনুষ্ঠানকে ফুৎকারে অস্বীকার করিয়া মেয়েটিকে লইয়া পলায়ন করে কোথায় এবং কেন পলাইয়া যায় তাহা অবশ্য জানা যায় না আজও সেই গবেষণা চলিতেছে যুবকটির নাম গবেষণার দরকার নেই আমি বলছি আমি আর তৃণাঞ্জনী পালাচ্ছি শান্তিনিকেতনে আমার কাজ হবে তৃণাঞ্জনীকে তার প্রেমিকের হাতে তুলে দেওয়া তৃণাঞ্জনির প্রেমিকের নামও তার মতোই ভালো নীলার্ভ নীলার্ভ মাত্র কয়েক মাস হল বিশ্বভারতীর কলাভবন থেকে গাদাখানিক নম্বর পেয়ে পাশ করেছে তৃণাঞ্জনীর বিশ্বাস এই ছেলে একদিন খুব বড় শিল্পী হবে এ কথা সত্যি না মিথ্যে জানি না মনে হয় না সত্যি সব মেয়েরাই ভাবে তার প্রেমিক একদিন খুব বড় হবে এতে মাথা ঘামাতে নেই যাই হোক কথা ছিল নীলার্ভ কলকাতায় এসে তৃণাঞ্জনীকে নিয়ে শান্তিনিকেতনে চলে যাবে সেখানে বিয়ে করবে বাসা ভাড়া করে থাকবে ফাইনাল মেয়ে দেখার দুদিনের মধ্যে ঘটনা ঘটবে সেই মতো সব ব্যবস্থাও সে করেছিল কিন্তু দুদিন আগে কোপাই নদীর ধারে গাছের ডালে বসে ছবি আঁকতে গিয়ে ছেলেটি ডাল ভেঙে পড়ে গেছে তার পা ভেঙেছে এখন বিছানায় আমি অবাক হয়ে তৃণাঞ্জনীকে জিজ্ঞেস করেছিলাম গাছের ডালে বসে ছবি আঁকার কারণ কি তৃণাঞ্জনী গম্ভীর গলায় বলে মনে হয় বাঁদরতে স্কেচ করছিল মেয়ে দেখার দিন মঞ্জুবতির কথা আমি পুরো রাখতে পারিনি মঞ্জুবতী বলেছিল কোনো কথা বলবে না একেবারে স্পেকটি নট থাকবি আমি প্রথমটাই তাই ছিলাম স্পেকটি নট মঞ্জুবদি আমার নামে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলল আমি নাকি কম্পিউটার নিয়ে লেখাপড়া করতে খুব শিগগিরই হামবর্ক চলে যাচ্ছি আমি মুখ খুলিনি শুধু মিটিমিটি হেসেছি কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না একটা বাড়িতে গিয়ে রাজভোগ গিলছি কিন্তু কোনো কাজে লাগছি না তা কি করে হয় লজ্জা করে না আর মেয়ে দেখা অনুষ্ঠানে দেখলাম কাজ একটাই মেয়েকে প্রশ্ন করে বিপদে ফেলা আমি ভাবলাম সুযোগ যখন পেয়েছি আমিও বিপদে ফেলি রাজভোগ খাওয়া শেষ করে ঘর ভর্তি লোকের সামনে ফস করে প্রশ্ন করে বসলাম তৃণাঞ্জনী তোমাকে ছেলের পছন্দ হয়েছে বলে শুনেছি তোমার কি ছেলেকে পছন্দ হয়েছে আমাদের বুলটুকে চোখে নিমেষে দেখি মেয়ের মুখ ফ্যাকাশে সে মাথা নামিয়ে দিল সবাই নড়ে চড়ে বসল মঞ্জুবতী জোরে চিনটি কাটল আমার পায়ে তারপর একগাল মিথ্যে হেসে চোখ ঘুরিয়ে বলল ও মা ও ছেলে মানুষ ও ভাল মন্দর কি বোঝে সাগর তুই না একটা পাগল যাব বাবা আজ দেখছি সবাই আমাকে পাগল ভাবছে গড়িয়াহাটের পুলিশ পাগল ভেবেছে মঞ্জুবতী পাগল ভাবলো মেয়ের বাড়ির লোকজনও নিশ্চয়ই পাগল ভাববে আজ আমার পাগল ডে আমি চান্স নিলাম পাগল টাইপ লাজুক খেসে বললাম তৃণাঞ্জনী চা খাবো তৃণাঞ্জনীর মা না মাসি গলায় বললেন যাও মা ওনার জন্য চা নিয়ে এসো যা আশা করেছিলাম তাই হলো চায়ের কাপের তলায় তৃণাঞ্জনীর মোবাইল নম্বর লেখা কাগজের টুকরো চলে এলো কে বলে মেয়ে দেখা অনুষ্ঠান ভালো নয় অনুষ্ঠান না থাকলে এমন বুদ্ধিমতী মেয়ের সঙ্গে আমার কখনো দেখা হতো বল্টুর মতো বদ গাধার সঙ্গে এই বুদ্ধিমতী সারা জীবন থাকবে কেমন করে অসম্ভব রাতে ফোন করতে তৃণাঞ্জনী মোবাইলেই হাউ হাউ করে কেঁদে ফেলল অসম্ভব আমি কিছুতেই পারবো না আপনার ওই ভাইটি খুব খারাপ সেদিন ট্যাক্সিতে জোর করে চেয়েছি আমি বললাম ট্যাক্সি থামাও আমি নেমে যাব। বল্টুর কথা বাদ দাও ও একটা বদ তুমি যে ছেলেটিকে বিয়ে করবে ভেবে রেখেছো তার নাম কি আপনি কি করে বুঝলেন তোমার কান্না শুনে প্রেমে পরা মানুষের কান্না রকম একটা ফোপানি একটু গ্যাপ আবার দুটো ফোপানি ফের একটা ফোপানি জটিল ব্যাপার যা সব এখন বলো নিজের পছন্দের কথা বাড়িতে বলার সাহস হয়নি কেন বলেছি রাজি হয়নি নীলার্ব ছবি আঁকে শুনে বাবা বলেছে ভিক্ষে করে খেতে হবে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়াও যা মেয়ের মাথায় ক্যানভাসের বাড়ি মেরে খুন করাও তাই শিল্পী বলে ক্যানভাসের কথা বলেছে গায়ক হলে হারমোনিয়াম বা তানপুরার কথা বলতো তারপর জোর করে বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছে নীলার্ফ জানে না জানে বই কি কথা ছিল আজিও আসবে ফাইনাল কথার আগে আমরা পালিয়ে যাব বিয়ে করব কিন্তু আজ সকালে ও পা ভেঙে ফেলেছে সমস্যা কি তুমি একা পালাও আর পারবো না আমাকে নজরে রেখে দিয়েছে মা বলছে বিয়ে ফাইনাল এখন সাবধানে চলতে হবে যখনই বাড়ি থেকে বেরোবি সঙ্গে কাউকে নিবি হুম তোমার ওই শিল্পী থাকে কোথায় শান্তিনিকেতন ঠিক আছে কাল দুপুরের ট্রেনে আমি তোমাকে নিয়ে পালাবো রেডি থাকবে শিল্পীকে বলে রাখবে সে যেন ফোনে ফোনে সব ব্যবস্থা করে রাখে কাল সন্ধেবেলায় রেজিস্ট্রি করে বিয়ে রাতে পুলিশে গেলে যেন কিছু করতে না পারে এখন ফোন রাখছি আমার ঘুম পাচ্ছে তোমাকে একটা রহস্য বলছি উত্তর খুঁজবে উত্তর পেলেও আমাকে বলতে হবে না নিজের কাছে রাখবে কি রহস্য ফুল নেই তবু গন্ধ ঘুমোতে যাওয়ার সময় বড় লজ্জা করল আজও এমন ঘটে কাগজে কাতর বিজ্ঞাপন বের হয় ফর্সা সুন্দরী মেয়ের জন্য পাত্র চাই আজও মেয়ে দেখার জন্য রাজভোগ সিঙাড়ার ব্যবস্থা হয় আজও কালো কুসরি মেয়েকে সুন্দর দেখাতে কোণে দেখা আলোর জন্য হাঁপ পিত্তেষ করে বসে থাকে বাবা মা কাউকে বুঝতে দিইনি এমন এমনকি মঞ্জু বৌদিকেও নয় দুপুরে সটান তৃণাঞ্জনের বাড়িতে গিয়ে হাজির হলাম মেয়ের মাকে বললাম ছেলে নতুন গাড়ি কিনেছে মেয়েকে চড়াতে যায় বড়ো রাস্তায় অপেক্ষা করছে লজ্জায় বাড়িতে আসতে পারছে না আমাকে পাঠালো আপনি যদি অনুমতি দেন তাহলে মেয়েকে ঘন্টা কানেকের জন্য ছেলে গাড়ি চড়াতে নিয়ে যেতে চায় ত্রিনাঞ্জনীর মা আনন্দে কি করবেন বুঝতে পারলেন না গাড়ির কথা শুনে কেমন একটা আলু হয়ে গেলেন মহিলা আমি গলা নামিয়ে বললাম আমি বলি কি এটা অ্যালাউ করবেন না গাড়িটারি চড়া বিয়ের পরই ভালো এখন গাড়ি চড়াচ্ছে কাল সোনার হার কিনে দেবে পরশু নতুন ফ্ল্যাট পছন্দ করতে বলবে বিয়ের আগে এত খরচ খরচা ভালো নয় আপনি মেয়েকে ছাড়বেন না মেয়ের মা দশ মিনিটের মধ্যে মেয়েকে রেডি করে দিল আমি ড্রয়িং রুমে বসে পান নাড়ালাম এখানেই গতকাল পবিত্র মেয়ে দেখা অনুষ্ঠান হয়েছিল ট্রেন বোলপুর পৌঁছতে আর বেশি দেরি নেই শ্রীনাঞ্জনী কেন যে আমার ওপর রেগে আছে থাকুক যত খুশি রেগে থাকুক আমি ঠিক করেছি আজ রাতে বিয়ে হয়ে গেলে ওর বরকে আমি অনুরোধ করব। সে যেন আমাকে একটা ছবি এঁকে দেয় অয়েল পেন্টিং ছবির বিষয় অতি সহজ ফুল হাতে এক ভিকিরি ভিকিরি মুগ্ধ চোখে ফুলের দিকে চেয়ে থাকবে ছবিটা আমি রেবাকে উপহার দেব। ভালোবাসার মানুষকে ভালোবাসার উপহার তৃণাঞ্জনী কেন আমার পর রেগে আছে বুঝলাম রাতে ম্যারেজ রেজিস্ট্রার কাগজপত্র বুঝিয়ে চলে যাওয়ার পর নীলারপুর ভাড়া করা বাসার বারান্দায় তিনজন বসে আছি পা ভাঙা জামাই চমৎকার হয়েছে সমস্যা একটাই ছেলের এখনো রোজগার পাতি নেই প্ল্যান করেছে ছবি এঁকে চালাবে বেচারির যে কি দুর্দশা হবে আমি বুঝতে পারছি চৈত্রের তাড়াভরা আকাশ শান্তিনিকেতনের উপর ঝাঁপ দিয়েছে চাঁদ কি উঠেছে আজ হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাব। বোধহয় অনেক দূরে কোথাও ঝড় দিয়েছে বৈশাখ আসছে তৃণাঞ্জনী নিচু গলায় বলল একটা দিন কি আমাদের সঙ্গে থেকে যাওয়া চায় না সাগরদা একটা দিন না আজই রাতের গাড়ি ধরব কাল কলকাতায় আমার কাজ আছে মেয়ে পাচারের দায়ে পুলিশ আমাকে খুঁজছে না ত্রিরঞ্জনী আমার হাত ধরে কাঁদতে লাগলো আপনি যাবেন না দোহাই আপনাকে আমি হাত সরিয়ে ঠোঁটে আঙুল দিলাম ফিস ফিস করে বললাম সবাই চোখ পুজো নীলার্ভ বললো কেন সাগরদা চোখ বুঝব কেন বুঝোই না একটা দারুণ মজা হবে আমরা চোখ বুঝেছি বেল ফুলের গন্ধে চারপাশ ম ম করে উঠেছে